হ্যালো, ওয়েলকাম টু আরে ধর আর কত করবো আমি এই কাজ, একটু চেঞ্জ জানা দরকার, তাই না? ওকে, আজকে আমি চলে এসেছি টেকলাইন এর স্টুডিওতে, আর আমাদের স্টুডিওতে আজকে কিন্তু আছে একটা বিশেষ ফ্লিপবুক। ওয়েল, ফ্লিপবুকের কিন্তু অনেক ইউজেবিলিটি আমরা কিন্তু অলওয়েজ দেখি, বাট ফ্লিপবুকের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি সেটা প্রাইসটা হলো অনেক বেশি হয়ে থাকে অলওয়েজ। সো সাধারণ মানুষজন এই ফ্লিপবুকে দেখা যাচ্ছে খুব একটা এফোর্ট করতে পারে না, বাট আজকে আমাদের স্টুডিওতে এমন একটা ফ্লিপবুক আছে যেটা দামে কম কিন্তু মানে কিন্তু অনেক জোস, আর আসুস সেই কাজটা কিন্তু করে দেখিয়েছে। সো আজকে আমি কথা বলবো আসুস ফ্লিপবুক 14 নিয়ে, আর এই ল্যাপটপের আদ্যপন্ত যা আছে সব, প্লাস এই ল্যাপটপে কোনো কাস্ট কাটিং করা হয়েছে কিনা বা অন্য যে কোনো কোনো সমস্যা রয়েছে কিনা বা ভালো মন্দ সব দিক নিয়ে আজকে আমি কথা বলবো আফ্রিদি বলুক। সো চলুন চলে যাওয়া যাক ভিডিওতে। ২০২২-এর এই সময়টায় এসে আসলে আসুসের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বেশি কিছু বলে আর জাস্টিফাই করবো না। অ্যালুমিনিয়াম বিল্ডের এই ল্যাপটপটি বেশ ভালোই রিজিড ছিল। চেসিসের ডিজাইন অ্যান্ড কোয়ালিটি প্লাস বিল্ড কোয়ালিটি সব কিছু দেখে বোঝা যাচ্ছিল আসুস কোনো কম্প্রোমাইজ করেনি। ওয়েট ছিল 1.5 কেজি এর মতো, যদিও একটু ওয়েট ডিস্ট্রিবিউশনটা একটু ইমব্যালেন্সিভ লেগেছে, বাট টোটাল প্যাকেজ হিসেবে আমার এই সেক্টরটি তেমন কোনো কমপ্লেন নেই। সাথে রেগুলার আইও পোর্টস যেমন ইউএসবি এ পোর্টস, টাইপ সি পোর্টস, কার্ড রিডার স্লট, হেডফোন জ্যাক, এগুলো তো ছিলই। নাও কামস দ্য পার্ট অফ কিবোর্ড অ্যান্ড সাউন্ড। কিবোর্ড ওয়াজ নাথিং স্পেশাল, টিপিক্যাল আসুস কিবোর্ড, বাট একটু বেশি প্লাস্টিকি ফিল হচ্ছিল, কিন্তু সাথে কিন্তু অ্যাডজাস্টেবল ব্ল্যাক লিডটা ছিলই। সাউন্ডের ক্ষেত্রে ল্যাপটপ ওয়াজ নাথিং স্পেশাল অলসো, এভারেজ সাউন্ড কোয়ালিটি ছিল স্টিরিও স্পিকারের, জ্যাকের ড্যাক টিউনিংটা কিন্তু আবার ভালো ছিল, ক্লোজ টু অডিও ফাইল কোয়ালিটি আর কি। আর হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, টাচপ্যাডে একটা ফিঙ্গারপ্রিন্ট রিডার ছিল। এবার আমরা ল্যাপটপটির মেজর সেগমেন্টে মুভ অন করবো, আর যেটা হলো ডিসপ্লে অর টাচ ডিসপ্লে, যেটাই বলেন আর কি। 14 ইঞ্চি এর একটা গ্লসি ডিসপ্লে প্রোভাইড করেছে আসুস, 360 ডিগ্রি পর্যন্ত ফ্লিপ করা যায়। ডিসপ্লে ওয়াজ গুড, বাট কিছু ব্যাপার আছে যা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। ডিসপ্লেটা 100% এসআরজিবি সাপোর্টেড ছিল, কিন্তু একটা আনইউজুয়াল ওয়ার্ম টোন আমি অলওয়েজ খেয়াল করেছি, যেটা কিন্তু আমি ক্যালিব্রেট করেও ফিক্স করতে পারিনি। ডিসপ্লে এর পিক ব্রাইটনেস ওয়াজ নট দ্যাট গুড, ইনডোরে ফাইন, বাট বাইরে যখন আমি ইউজ করেছি তখন একটু স্ট্রাগল করতে হয়েছে। সেকেন্ডলি, ডিসপ্লেটার শার্পনেসও আমার কাছে সেরকম একটা টপ গ্রেডেড মনে হয়নি, বাট ডিসপ্লে ওয়াজ গ্লসি, সো সেই ক্ষেত্রে ব্যাপারটা পুষিয়ে দিয়েছে। যাই হোক, আসুস এরপর একটা গ্রেট জব করেছে, তা হলো স্টাইলাস ইনক্লুড করে দেওয়া। একটা 70K অ্যারাউন্ডের বাজেটে আসুস ফ্লিপ দিয়েছে, আবার স্টাইলাসও ইনক্লুড করেছে, ব্যাপারটা কিন্তু বেশ অ্যামেজিং। স্টাইলাসের এক্সপিরিয়েন্স ওয়াজ এভারেজ, ল্যাটেন্সিটা একটু খেয়াল করেছি মোটামুটি, বাজেট কনসিডার করলে ওকে, আবার স্টাইলাসের প্রেশার পয়েন্টও কিন্তু অতটা অ্যাকুরেট ছিল না আর কি। প্রেশার পয়েন্টটা আরও পিন পয়েন্ট হতে পারতো, বাট ঠিক আছে। ওয়েল, একটা ফ্লিপবুকের ইউজেবিলিটি কিন্তু নিয়ে আমরা যদি কথা বলি সেটা কিন্তু অনেক অনেক বেশি। সাপোজ ধরুন আপনি একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর আপনি একটা লেকচার শুনছেন, সাথে আপনার কাছে একটা পিডিএফ দেওয়া হয়েছে, সো আপনি কিন্তু লেকচার শুনছেন, পিডিএফে কিন্তু হাইলাইট করতে পারেন বা নোটস টুকে নিতে পারেন, একটা স্টাইলের সাথে দেওয়া রয়েছে অবভিয়াসলি। সো এই দিক থেকে কিন্তু মানে একটা ফ্লিপবুক কিন্তু আপনাকে অনেক বড় একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। সাথে আপনি যদি হয়ে থাকেন আর্কিটেকচার স্টুডেন্ট, তাহলে তো কথাই নেই, আপনার যে কোনো ডিজাইন অথবা অটোক্র্যাট বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই ফ্লিপবুকটা কিন্তু অনেক বড় একটা হেল্প করতে পারে। আর সেই ফ্লিপবুকটা আসুস কিন্তু এনে দিয়েছে একদম নাগালের মধ্যে, একদম প্রাইসটা কমিয়ে। সো যে কোনো স্টুডেন্টের জন্য এই ফ্লিপবুকটা কিন্তু একটা ড্রিমের মতন ছিল, যেটা কিন্তু এখন তারা ইজিলি এফোর্ড করতে পারছে। নাও লেটস টক অ্যাবাউট দ্য স্পেক। ল্যাপটপটিকে পাওয়ার আপ করেছে এমডির 5th generation রাইজেন 5500 ইউসিপিউটি, সাথে ছিল 8GB DDR4 RAM অ্যান্ড 512GB এর NVMe M2 SSD। ওয়েল, আমি এই CPU নিয়ে বেশি আর একটা কথা বলবো না, কারণ আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিওই আছে যেগুলো এই CPU এর ক্যাপাবিলিটি নিয়ে এবং এর কাউন্টার পার্ট i5 11th gen নিয়েও কথা বলা হয়েছে। জাস্ট এইটুকুই বলবো, গিগ বেঞ্চ অর আদার বেঞ্চমার্কিং সেক্টরে ল্যাপটপটি ভালোই করেছে, ডে টু ডে কাজে আপনি মোর দেন ইনাফ আউটপুট পেয়ে যাবেন। আসুস যে অনেক কেয়ারফুলি ল্যাপটপটা মেক করেছে তার একটা বড় উদাহরণ হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ।
বাট এতে রয়েছে রাইজেন 5 5500U, যেটা 7 nanometer আর্কিটেকচারের তৈরি, আর এই সুবাদে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু বেশ ভালোই ছিল। অন্তত অন দ্য গো আমাদের কাজ করার জন্য টুপিটা কি ধরেন একটু ব্রাউজিং করছেন অথবা হাইলাইট টাইলাইট করছেন, নোট টোট বানাচ্ছেন, সো সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা হালকা একটু বেশ দরকার হয়। আর এই ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অন্তত এর কাউন্টার পার্ট সিপিউ i5 11th gen থেকে বেশ ভালোই ছিল। সো ইয়া, দ্যাটস ইট। At the very last, OS and software নিয়ে কিছু কথা বলা যাক। Windows 11 এ টাচ ইমপ্লিমেন্টেশন বা স্টাইলাস সাপোর্টে কোনো কিছু মিস করতে দেখিনি, বাট Windows 10 এর ট্যাবলেট মোডটা মিস করছিলাম আর কি। যাই হোক, সাথে মাই আসুস অ্যাপ তো ছিলই প্রতিবারের মতো, এটা নিয়েও বেশি কিছু বলার নেই, টু বি অনেস্ট। সো এট দ্য এন্ড অফ দ্য ডে কমপ্লিশনটা কি বলে টানা যায়? ওয়েল, এই ল্যাপটপটির ডিসপ্লে পার্টটা নিয়ে কিন্তু আমিও একটু কনফিউশনে আছি, বাট তর্কের খাতিরে ধরে রাখলাম যে এটা একটা এভারেজ টাইপের ডিসপ্লে। কিন্তু এরপরও এই ল্যাপটপটির স্ক্রিনের সাথে এই স্টাইলাসের টাচ লেটেন্সিটা কিন্তু একটু বেশি, সো এটা একটু কম হলে কিন্তু ভালো হতো। তাছাড়াও এর প্রেশার পয়েন্টেরও যদি আমি কথা বলি, প্রেশার পয়েন্টটাও যদি আরেকটু প্রিসাইজ হতে পারতো তাহলে কিন্তু একদম খেলাটা জমে যেত। বাট আপনাকে কিন্তু এই ক্ষেত্রে প্রাইসটাও বিবেচনায় আনতে হবে। ভিভোবুক যে এই প্রাইসে এইরকম একটা ফ্লিপবুক অফার করছে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তাছাড়াও আপনি যদি দেখেন যে এই ল্যাপটপটিতে কিন্তু আসুস চাইলে কিন্তু একটি মিডিয়োকর প্রসেসর দিতে পারতো, বাট কিন্তু তারা কিন্তু তা করেনি। তারা যেটা করেছে, তারা একটা ভালো একটা সিপিইউ ইমপ্লিমেন্টেশন করেছে, প্লাস সাথে আপনি অন্যান্য যদি অন্যান্য ক্ষেত্রেও অনেক জিনিসগুলো দেখেন, সেখানে আপনি দেখতে পারবেন যে এটা সাধ্যের মধ্যে যতটুকু দেওয়া পসিবল তা কিন্তু সবটুকুই এই ল্যাপটপে দিয়েছে। সো ল্যাপটপটি আপনি নিবেন কি নিবেন না, এটা কিন্তু কমপ্লিটলি আপনার ব্যাপার। বাট আমাদের টেকলাইনের শপে কিন্তু সব টাইপের ল্যাপটপই কিন্তু অ্যাভেলেবল রয়েছে। সো আজকের ভিডিওটি আমরা লম্বা করছি না, আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইজ এ মাস্ট। আর আই এম আফিদুল পলক সাইনিং আউট। আর সবার শেষে থাকছে আগের সপ্তাহের কুইজের বিজয়ীর ঘোষণা। আর কুইজের বিজয়ী হলেন মইনুল শিহাব, আপনাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। আমাদের টেকল্যান্ডের টিম খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে আপনার গিফটটি বুঝিয়ে দেবে।